স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আপনার সামনে আমি একটা ইম্পর্টেন্ট টপিক তুলে ধরতে চলেছি টপিকটা হলো এটাই যে সমস্ত আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করছেন তাদের প্রথমেই জানতে হবে যে সিলেবাসটা কি রয়েছে সেটা ফার্স্ট সেমিস্টার হতে পারে সেকেন্ড সেমিস্টার হতে পারে থার্ড সেমিস্টার হতে পারে এবং ফোর্থ সেমিস্টার হতে পারে তাহলে জানতে হবে যে সিলেবাসটা কি কি রয়েছে কোন সেমিস্টারের সিলেবাস ফার্স্ট সেকেন্ড প্রথমে থার্ড ফোর্থ যেটাই হোক না কেন এর পাশাপাশি জানতে হবে যে বিগত বছরে কি পড়েছে প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তাহলে আপনার সিলেবাসটা বোঝা হয়ে গেলে আপনি যদি প্রিভিয়াস ইয়ার্স প্রশ্নটা দেখেন তাহলে প্রশ্নের প্রশ্নের ধরনটা কেমন কেমন প্যাটার্নটা কি প্রশ্ন এসেছে আপনার বেলাতে কি আসতে পারে একটা ধারণা পেয়ে যাবেন তাহলে প্রথমে আপনাকে সিলেবাসটা ডাউনলোড করে নিতে হবে তাহলে সিলেবাসটা কিভাবে ডাউনলোড করবেন তার এ টু জেড পথ এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিংকে আছে আপনি প্রয়োজন মনে করলে সে লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন আজকে আপনার সামনে আমি তুলে চলেছি যে কিভাবে আপনি পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ প্রিভিয়াস ডাউনলোড করবেন সেটা আপনাকে দেখাতে চলেছি তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে আপনি ফার্স্ট সেমিস্টারে পড়তে পারেন সেকেন্ড সেমিস্টারে পড়তে পারেন থার্ড সেমিস্টারে পড়তে পারেন বা ফোর্থ সেমিস্টার পোস্ট গ্র্যাজুয়েট আপনি যেই সেমিস্টারে পড়ুন না কেন কিভাবে আপনি প্রশ্ন ডাউনলোড করবেন প্রিভিয়াস ইয়ারসের আপনাকে আমি একের পর এক দেখাতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল ইউনিভার্সিটির সংখ্যা হলো ইউনিভার্সিটি অফ বারওয়ান ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি অফ কল্যাণী ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাঁকুড়া ইউনিভার্সিটি কোচবিহার পঞ্চানন্দ বর্মা ইউনিভার্সিটি কাজী নজরুল ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমি এতগুলো ইউনিভার্সিটির যে কোনো একটা ইউনিভার্সিটি আমরা সামনে তুলে ধরছি একই সিস্টেম সমস্ত ইউনিভার্সিটি তাহলে প্রথমে আপনি সার্চ করবেন আপনার মোবাইল থেকে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আমি আপনার সামনে দেখাবো শেষেরটা এগারো নম্বরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি আপনি সার্চ করবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি সার্চ করবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস আপনি যা সার্চ করবেন আপনার সিধু হলে সিধু কানু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস কাজী নজরুল ইউনিভার্সিটি হলে যে ইউনিভার্সিটি হোক না কেন ক্যালকাটা হলে ক্যালকাটা বর্ধমান হলে বর্ধমান প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যা আপনি সার্চ করবেন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বুঝে গেল জাস্ট দেখতে পাচ্ছেন ভিইউ ডিজিটাল রিপোর্ট রিপোজিভ স্টোরি বা ওল্ড কোয়েশ্চেনস পেপার অ্যাচিভ এই এখন অপশন চলে আসবে যেহেতু বিদ্যাসাগর আমি করেছি ঠিক এরকম অপশন চলে আসবে আপনি ক্যালকাটা হলে ক্যালকাটা আসবে আপনার যে ইউনিভার্সিটি আপনি সার্চ করবেন আপনার সামনে ঠিক সেই ইউনিভার্সিটি চলে আসবে তাহলে হলো এবারে এরকম একটা ইন্টারফেস আসার পর আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো

না এস সি চাচ্ছেন না এম কম কমার্স চাচ্ছেন দেখুন ভালো করে মার্ক লিখতে পাবেন এখানে বাংলা রয়েছে আচ্ছা রয়েছে আচ্ছা রয়েছে হ্যাঁ দেখুন কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি দেখতে পাচ্ছেন মানে কমার্স রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে ইকোনমিক্স রয়েছে এডুকেশন রয়েছে ইংলিশ রয়েছে জিওগ্রাফি রয়েছে হিন্দি হিস্ট্রি আচ্ছা লাইব্রেরি সায়েন্স মাইক্রোবায়োলজি নিউট্রিশন ফিলোসফি হ্যাঁ ফিজিক্স ফিজিক্যাল এডুকেশন ফিজিক্স তারপরে সায়েন্স বিভিন্ন হ্যাঁ জুলজি এত সব অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স এম এমএসসি এম কম সমস্ত রয়েছে আপনি যে কোনো একটার উপরে সার্চ করুন আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি কোন একটা মানে সাবজেক্টের উপর সার্চ করি ধরুন এই সংস্কেত রয়েছে না এ রেগুলার আমি এর উপরই ক্লিক করলাম দেখি ক্লিক করলে কি হয় ভালো করে মার্ক করে দেখতে পাবেন যা আমি ক্লিক করে দিয়েছি আপনার সামনে দেখতে পাচ্ছেন সংস্কেত রেগুলার क्वेश्चंस পেপার আপনার কাছে ওপেন হয়ে গেছে তাহলে 10 সাল থেকে শুরু করে 13 সাল মানে দেখতে পাচ্ছেন পরপর 16 18 19 20 22 আপনি যত আপলোড করবে যত পর পর উপরে চলে আসবে তাহলে আপাতত এই মুহূর্তে আপনার সামনে আমি দেখাতে চলেছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এম বলুন এম বলুন এম কম বলুন আমি আপাতত সংস্কৃত একটা সাবজেক্ট সেই সাবজেক্টের প্রশ্নটা দেখাচ্ছি তাহলে আমি একেবারে আপে রয়েছে বাইশ সালের প্রশ্ন এই বাইশ সালের প্রশ্ন তুলে ধরছি আপনি পরবর্তীকালে তেইশ সালের পাবেন চব্বিশ সালের পাবেন পরপর পর পর উপরে পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নেবেন আর এর লিংক ডিরেক্ট আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখছি প্রিভিয়াস ইয়ারস কোশ্চেন পেপার ডাউনলোড লিংক সেই লিংকে ক্লিক করে অনায়াসে আপনি প্রশ্ন ডাউনলোড করতে পারেন তো দেখুন তাহলে দু হাজার বাইশ সালে আমি নিচ্ছি দেখুন সংস্কৃত কোশ্চেন পেপার এর উপরে ক্লিক করলাম যা ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা আপনার সামনে ইন্টারফেস চলে আসছে এ দেখুন এতগুলো প্রশ্ন আছে অর্থাৎ ফার্স্ট সেম 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 বলুন 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 সেকেন্ড থার্ড সালে যে সমস্ত পরীক্ষা হয়েছে প্রত্যেকটার প্রশ্ন এই ভিউ এবং ওপেনের উপরে ক্লিক করলে আপনার সামনে ওপেন হয়ে যাবে অর্থাৎ মানে ডাউনলোড হয়ে খুলে চলে আসবে আর যদি আপনি অন্য সাবজেক্ট দেখতে চান চলে আসুন তাহলে ওটা ব্যাক করে যাই ব্যাক করে গিয়ে আমি একটা অন্য সাবজেটে যাচ্ছি ধরুন আরসের তো একটা সাবজেটে গেলাম এবারে সায়েন্সের একটা সাবজেটে যাচ্ছি ধরুন সায়েন্সের একটা সাবজেক্ট বেছে নি সায়েন্সের একটা সাবজেক্ট ধরুন আমি বেছে নিলাম এই বোটানিটা সায়েন্সের একটা সাবজেক্ট এর উপরে ক্লিক করে দিবেন প্রথমে তারপর দেখতে পাচ্ছেন একেবারে এই সমস্ত প্রশ্ন চলে আসছে 2022 সাল আপাতত আপডেট এই মুহূর্তে দেখাচ্ছে এর উপরে আরো আপডেট আসবে 23 24 25 26 আপনি যেটা চাইবেন তার উপর ঠিক ক্লিক করে দেবেন যখন আমি ক্লিক করে দিলাম যা ক্লিক করে দেবেন আপনার সামনে সমস্ত প্রশ্ন ওপেন হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ডান সাইড দেখতে পাচ্ছেন ভিউ ওপেন এর ক্লিক করলে যেটা আপনার প্রয়োজন আপনি অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা এবারে চলে আসুন আমি এম কমের একটা অর্থাৎ কমার্সের একটা সিলেবাস আপনার সামনে তুলে ধরি তাহলে আপনার আরো সুবিধা হবে বুঝতে আর্টস এর তুলে ধরলাম সায়েন্স এর তুলে ধরলাম এবার কমার্স এর একটা দেখুন আচ্ছা কমার্স এর কম্পিউটার এই কমার্স এর উপরে ক্লিক করলাম যা ক্লিক করে দিয়েছি একবার দেখতে পাচ্ছেন যে 2022 সাল থেকে সমস্ত সালের প্রশ্ন ওপেন হয়ে গেছে যত আপলোড করবে সেই আপডেট প্রশ্ন সব পেয়ে যাবেন তা যেটা দরকার আপনার তার উপরে ক্লিক করে দেবেন দেখুন 22 সালে আমি ক্লিক করলাম যা click করে দিয়েছি সমস্ত প্রশ্ন চলে আসছে first সেম second sem third sem fourth sem এই ডান side এ view open এর করলে যেটার ওপরে click করবেন সেটা আপনার download হয়ে যাবে তাহলে আমি আসা করছি আপনাকে বোঝাতে পেরেছি আপনি যেই university তে পড়ুন না কেন সেটা বর্ধমান হতে পারে কলকাতা হতে পারে কল্যাণী হতে পারে north bengal গৌর বঙ্গ state university বাঁকুড়া কোচবিহার তারপরে কাজী সিধু কানু বিদ্যাসাগর যেই university র আপনি পড়ুন না কেন আপনি ফার্স্ট সেম হতে পারে সেকেন্ড সেম হতে পারে থার্ড সেম বা ফোর্থ সেম আপনাকে প্রথমে নিতে হবে যে আপনার কি সিলেবাস রয়েছে পাশাপাশি প্রিভিয়াস প্রশ্নটা আপনি জানতে পারেন আপনার পড়াশোনাতে অনেক সহযোগিতা হবে আপনি ধারণা পেয়ে যাবেন কি প্রশ্ন এসেছে বা আপনার বেলাতে কি প্রশ্ন আসতে পারে তো এই ছিল প্রিয় দর্শক বন্ধু আজকের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ডাউনলোডের এর আপডেট ভিডিও যদি এই ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ